গায়ের রং কিভাবে কালো থেকে সাদা বা ফর্সা করা সম্ভব, এই প্রশ্ন হাজারো কোটি মানুষের। বিশেষ করে যারা জন্ম বা বংশগতভাবে কালো, তাদের কথা বলাই বাহুল্য। সন্দেহ নেই যে বেশিরভাগ শ্যামলা বা কালো মানুষ, বিশেষ করে নারীরা, এমন কোন রং ফর্সাকারী প্রসাধনী নেই যা ব্যবহার করেননি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফলাফল শূন্য, এবং তা তাদেরকে আরেকটি প্রশ্নের সামনে দাঁড় করায়। গায়ের রং কি আসলেই কালো থেকে সাদা করা সম্ভব? অনেকেই আবার এই ক্ষেত্রে টেনে আনেন প্রয়াত কিংবদন্তি শিল্পী মাইকেল জ্যাকসনকে। তিনি নাকি তার পুরো শরীর ব্লিচ করিয়েছেন। তো তিনি যদি কৃষ্ণাঙ্গ থেকে শ্বেতাঙ্গ হতে পারেন, তাহলে বাকিরা কেন পারবে না? প্রশ্নটির উত্তর জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। মেলানিন নামক এক ধরনের পদার্থ মানুষের স্কিন কালার নির্ধারণ করে। মেলানিনের মাত্রা বেশি হলে গায়ের রং হবে কালো, কম হলে হবে সাদা, আর মাঝারি হলে হবে শ্যামলা। মেলানিনের মাত্রা আবার নির্ভর করে জাতিসত্তা, বংশগতি, সূর্যালোকের উপস্থিতির উপর। তো এটা এক প্রকার বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত, যে কোনো মানুষের শরীরে জন্ম থেকেই মেলানিনের একটা নির্দিষ্ট মাত্রা থাকে, আর এই মেলানিন খুব বেশি বড় ধরনের নিয়ন্ত্রণে রাখার কোনো উপায় এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, অনেকেই ত্বক ফর্সা করে বসে আছেন কিভাবে? এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আপনার রং যদি বেশি কালো হয়ে থাকে, তবে তা কিছুটা উজ্জ্বল করার প্রযুক্তি আছে, যেমন লেজার ট্রিটমেন্ট অথবা ত্বক উজ্জ্বলকারী এজেন্ট হাইড্রোকুইনিন, যেটা অভিজ্ঞ চিকিৎসকরা রেকমেন্ড করে থাকেন, এবং বর্তমানে অনেক কৃষ্ণাঙ্গ অভিনেতা অভিনেত্রী তা করাচ্ছেন। এই ক্ষেত্রে মূল ব্যাপার একই, মেলানিনের পরিমাণকে কিছুটা কমিয়ে ত্বকে মোটামুটি ভাবে স্থায়ী উজ্জ্বল ভাব আনা। রং ফর্সাকারী ক্রিমও মোটামুটি একইভাবে কাজ করে, তবে এই ক্ষেত্রে স্থায়িত্ব কম আর সময় লাগে অনেক বেশি। তবে কথা হচ্ছে, আপনি কোনোভাবেই মাইকেল জ্যাকসনের মতো পুরো শরীর কালো থেকে ধবধবে সাদা করাতে পারবেন না। মাইকেল জ্যাকসন পেরেছিলেন কারণ তিনি ছিলেন সেতি রোগী, যে রোগে মেলানিন অস্বাভাবিকভাবে কমে গিয়ে রং ফ্যাকাশে হয়ে সাদা হয়ে যায়। ভিটিলিগো বা সেতি রোগে আক্রান্ত ছিলেন এই প্রয়াত শিল্পী, এবং জীবিত থাকতে বেশ কয়েকবার এই কথা তিনি জনসমক্ষে স্বীকারও করেছিলেন। এবং তিনি একা কৃষ্ণাঙ্গ নন যিনি একাই এই রোগে কালো থেকে সাদা হয়েছেন। এরকম হাজারখানেক ঘটনা আছে যেখানে একজন কালো লোক পুরোপুরি সাদা হয়ে গেছেন। তো কথা হচ্ছে, সেতি রোগে তো কালো থেকে সাদা হলে কালো গুটি গুটি দাগ থেকে যায়, বা সবসময় সমানভাবে হয় না। এক্ষেত্রে উপায় হচ্ছে ত্বক উজ্জ্বল করার প্রযুক্তি ব্যবহার করে মোটামুটি সব জায়গায় স্কিনের রং মিলিয়ে দেওয়া, যা মাইকেল জ্যাকসন করেছিলেন। আর তাদের শরীরে আগে থেকে মেলানিনের ঘাটতির সমস্যা থাকায় এই ক্ষেত্রে খুব বেশি ব্যাক পেতে হয় না। এখন সবশেষে একটা কথা বলি, গায়ের রং নিয়ে যারা আপনাকে সমস্যা ফেলবে তাদের মানসিকতা বেশ নিচু, এদের বুদ্ধিমত্তা এককোষী প্রাণী অ্যামিবার মতো। দয়া করে এদের কথা শুনে নিজে কষ্ট পাবেন না। এটা সত্য যে আমাদের সমাজের কিছু মানুষের মানসিকতা অত্যন্ত সংকীর্ণ। গায়ের রং নিয়ে কথা বলতে এরা এতই ব্যস্ত যে মানুষের বাকি গুণ তারা দেখতেই পান না, বিশেষ করে মেয়ে হলে তো কথাই নেই। আরো আছে ফেয়ার অ্যান্ড লাভলি মার্কের কিছু অকাজের জিনিস। ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপনে নারীকে এমনভাবে উপস্থাপন করা হয় যে নারীর সৌন্দর্য আসল বিষয় আর কিছুই না। এক্ষেত্রে মাথায় রাখবেন আমাদের বিবি রাসেল বিখ্যাত ব্যক্তিত্ব, উনি কি ফর্সা? কিংবা অপরা উইনফ্রে প্রভাবশালী টিভি ব্যক্তিত্ব, কিন্তু ফর্সা না। অথবা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। আরো উদাহরণ আছে ভুরি ভুরি। কাজেই নিজেকে সবসময় সুন্দর ভাববেন, নিজের ব্যক্তিত্ব আর মেধাকে সবসময় প্রাধান্য দিবেন।